তো সেই কখন সাত সকালে বেরিয়ে গেছে ওই দূরের গ্রামে একজনের চিকিৎসা করাতে। ভানু কবিরাজের কথা এখানে যাকে জিজ্ঞেস করবেন সবাই বলবে। উনি কবিরাজ? হ্যাঁ কবিরাজ তো, এই জন্যই তো চুমকির ডাক্তার হওয়াতে ওর বাবার মত আছে। কিন্তু মত থাকলে কি হবে, পকেটে টাকা তো নেই। আর এই যে দেখছেন আমার ছোট সংসার, এখানে দুই মেয়েকে নিয়ে থাকি। আমার মেয়েরা কিন্তু আমাকে সংসারের কোনো কাজ করতে দেয় না, সারা দিন নিজেরা করে। ওদের দুজনের মধ্যে খুব ভাব, এই দুধের ব্যবসা সংসারের কাজ সব সামলায়। অবশ্য দুধের ব্যবসাটা চুমকি বেশি সামলায়, ও ওই দিকটা ওই দেখে। ওর দেখভালের জন্যই তো আপনাদের বাড়িতে খাঁটি দুধ পৌঁছে দেয় সবসময়। বাহ, শুনেও ভালো লাগছে। আমার দুই ছেলের মধ্যেও ভারী ভাব জানেন, ওরা দুজন মিলেই তো মল্লিক সুইটসের ব্যবসাটা সামলাচ্ছে। মা, আপনারও দুই ছেলে নাকি? হ্যাঁ, দুই ছেলে আর একটি মেয়ে। ভালো ভালো, খুব ভালো। হ্যাঁ, যেটা বলছিলাম, মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পর তো আর ওরা কোনো কাজকর্ম করতে পারবে না, মানে ব্যবসাপত্র তো তখন আর দেখতে পারবে না। তাই ভাবছিলাম দুধের ব্যবসাটা এবার নিজের কাঁধে তুলে নিই, মানে ওটার দায়িত্ব যদি নিজের কাঁধে তুলে নিতে পারি। না মানে আমার জন্য বলছি না, চুমকিটা বড্ড খাটনি চলছে, মানে আমি দায়িত্ব নিলে মেয়েটার ভারটা একটু কমে। আসলে এ বাবা, এই দেখেছেন আমারও মাথাটা গেছে। হ্যাঁ, তখন থেকে আমি শুধু একা বক 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 করে যাচ্ছি। আপনি বললেন কি একটা কথা বলতে এসেছেন, শোনাই হলো। বলছি যে হিসেব নিয়ে যদি কোনো গণ্ডগোল হয়ে থাকে তাহলে এবারের মতন ক্ষমা করে দিন, আর হবে না। হ্যাঁ বিশ্বাস কর, এই আমি কান ধরছি। বৌমা, না না, ছি ছি, এ কী করছেন? আমি ওসব নিয়ে কথা বলতে আসিনি, আমি সম্পূর্ণ একটা আলাদা বিষয়ে আপনাদের সাথে কথা বলতে এসেছি। ও, কি বিষয়? আমি আমার বড় ছেলে আর্যর আপনার মেয়ের সাথে বিয়ে দিতে চাই, অবশ্য আপনাদের সকলের অনুমতি নিয়ে। কি বলবো মানে, কি বলবো, কিছু বুঝতেই তো পারছি না। সত্যি আমার 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 চুমকিটা একদম খাঁটি হিরে, খাঁটি হিরে, ওর মতন মেয়েই হয় না। আপনি নিজে বাড়ি বয়ে ওর জন্য? না, চুমকি নয়, আমি চারুর বিয়ে সম্বন্ধ নিয়ে এসেছি। প্রসাদ আমার এইসব প্যান প্যানে নিয়ে আর ভাল লাগছে না, একটুখানি মজা দেখবো তাই জন্যই। তুই অপেক্ষা কর, ঠিক সময় চলে আসবে। হ্যাঁ ঠিক সময় চলে আসবে। শোনো সবাই, চাপার বিয়ের দিন ওর গয়না চুরি গেছিল, আর সেই জন্য আজ আমি আমার বাড়িতে একজন গুণিনকে ডেকেছি। আমি জানি আজ আমার বাড়ি পুজো, আমি সবাইকে আমার বাড়িতে নেমন্তন্ন করে ডেকে এনেছি। তারই মাঝখানে এসব কথা ঠিক ভালো নয়, কিন্তু আমার মেয়ের দুল খোঁজার একটাই উপায় আমি আর কিছু খুঁজে পেলাম না। আমাকে সবাই ক্ষমা করবেন, দয়া করে আমাকে একটু সাহায্য করবেন। আমরা আবার কী সাহায্য করবো? তোমার মেয়ে দুল হারিয়েছে তোমরা বোঝো, আমরা তো তোমার মেয়ে দুল নিইনি। হ্যাঁ ঠিকই তো, হ্যাঁ ঠিকই তো। তুমি যে আমাদের অপমান করছো সেটা কি বুঝতে পারছো চাপার মা? ছি ছি, আমি কাউকে অপমান করিনি, বিশ্বাস করুন, আমাকে ভুল বুঝবেন না। তাহলে আর কি বুঝবো কাকিমা, নিমন্ত্রণ করার সময় তো আর চাপাকে এসব বলে দাওনি। হঠাৎ তোরা তো গায়ে লাগছে কেন রে চুমকি? ও বাবা, তোরা আমাদের অপমান করবি আর আমাদের গায়েও লাগবে না। অপমান কেউ কাউকে করছে না, একটা জিনিস হারিয়ে গেছে সেটা খোঁজ করা হচ্ছে, আর তুই তো বলেই দিয়েছিলি তুই নিসনি, তাহলে এত ঝামেলা করছিস কেন? দেখলে দেখলে তো তোমরা সবাই, এই ফাঁকে আমাকে কিরকম চোর।
মোটেই তোকে আমি চোর বলিনি। আমি এক বললাম, তুই আর এক মানে বার করলি, নিজেই নিজেকে চোর বলে দিলি। তবে এরকম করিস না বোন, ওনারা যা করতে চাইছেন করতে দে না, আর এতে তো তোর কোনো ভয় নেই না, মানে এত দামি জিনিস তো হারিয়ে গেলে যে কারোর কষ্ট হবে। তুই আয় আমার সাথে, আয় আয়। চারু? হ্যাঁ চারু। শুরুতেই আমি আর্য সত্যিটা ওনাদের আজ বলে দেব। আরেকটা কথা জানানোর আছে, যেটা আপনাদের জানা খুব দরকার। আমি চাই যে আমার ছেলে স্ত্রী হতে চলেছে, সে এবং তার পরিবারের সকলে সত্যিটা জানুক। সত্যি? কিসের সত্যি? আমার বড় ছেলে আর্য, আর্য আসলে ব্লাইন্ড। মানে? মানে ও দেখতে পায় না। একটা দুর্ঘটনার কারণে ও দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিল। কি বলছেন আপনি, কি বলছেন, কষ্ট করে বলুন না। দেখতে পায় না কি, তার মানে আপনার ছেলে অন্ধ, তাই তো? হ্যাঁ ঠিক তাই। তবে আমার আর্য খুব ভালো ছেলে, ও খুব গুণী, বড় মনের মানুষ। দাঁড়ান দাঁড়ান, আপনার ছেলে কত বড় মনের মানুষ, কত গুণী, সেসব কথা পরে হবে। আপনার ছেলে যতই বড় মনের মানুষ আর যতই গুণী হোক না কেন, সেটা নয় পরে দেখা যাবে। প্রথম কথা হলো, এরকম একটা অন্ধ ছেলের সম্বন্ধ আপনি আমাদের বাড়িতে আনলেন কী করে? আপনি ভাবলেন কী করে? হ্যাঁ ভাবলেন কী করে, এরকম একটা অন্ধ ছেলের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দেবো? ওদের কাছে আমি অন্ধ, ওদের সবার কাছে আমি অন্ধ। আমি জানি তোমরা আমাকে ভালোবাসো, আর এরপর বাড়ির লোকে কে কি বলবে, তাতে কি আসে যায় বলতো? আমি মেনে নিচ্ছি, সবাই তো আর নিখুঁত হয় না। আমি জানি আমার আর্যর মধ্যে এই প্রবলেমটা আছে, কিন্তু বাকি সব দিক থেকে ওর তুলনা হয় না, বিশ্বাস করুন। আর আপনার চারু, আমার চারুকে খুব ভালো লেগেছে, তাই আমি মনে মনে আশা নিয়ে এসেছিলাম যে ওকে আমার বাড়ির বউ করে নিয়ে যাব। কি বলছেন আপনি, কি বলছেন? আজকে আপনি তো একজন মা, আপনি পারতেন আপনার মেয়ের হাত একটা অন্ধ ছেলের হাতে তুলে দিতে পারতেন আপনি? সরি, আমি ভেবেছিলাম যে আর্য তো ভারী গুণী ভালো ছেলে, তার ওই একটা কারণের জন্য আপনারা হয়তো না করবেন না, যাকে মনে হয় ভুল ভেবেছিলাম। আমি তো মা, আসলে একটু স্বার্থপর হয়ে গেছিলাম হয়তো, ভুল হলে আমাকে ক্ষমা করবেন। দাঁড়ান।
এটা হতে পারে। হতে পারে? হ্যাঁ, তবে আমার একটা শর্ত আছে। শর্ত? হয়তো আপনার সাথে আমার আর দেখা হবে না। আমার যে অন্য কোথাও বিয়ে হয়ে যাবে। কেন আমার এত কষ্ট হচ্ছে বলুন তো? কেন আমার মন সায় দিচ্ছে না?